Hello viewers, Assalamu alaikum. This is Vet Dr. Sagiruddin Ahmed from Dr. Sagir's Factory. Today, we are going to talk about Rottweiler Kukurir, Chine, Gale, Gale, Mite Infestation. We are going to talk about larva, so we are going to talk about it. We are going to talk about it. এখন ধীরে ধীরে আমরা ইয়ে করব এখন লোমটা ট্রিমিং হচ্ছে আপনারা দেখেন সুন্দরভাবে লোমটা ট্রিমিং করা হচ্ছে তারপরে আমরা ওই এখানে লার্ভাগুলো ধীরে ধীরে আমরা বের করে দেবো তো এই গরমের মধ্যে লার্ভাটা বেশি হয় ম্যাগটটা বেশি হয় আপনারা এই গরমের সময় কুকুরকে রেগুলার গোসল করাবেন সপ্তাহে একবার অন্তত মেডিকেটেড শ্যাম্পু দিয়ে গোসল করালে এই সমস্যাটা অনেক ক্ষেত্রেই চলে যাবে তো ভিউয়ার্স আপনাদের কুকুরকে একটু চেক করবেন যে ওর গায়ের মধ্যে ম্যাগট পড়েছে কিনা বা পোকা হয়েছে কিনা যদি পোকা হয় তাহলে ইমিডিয়েট আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডক্টর সাগির্স ভেটেনারি সার্জারি ডক্টর সাগির্স ফ্যাক্টরি হাউস নাম্বার 3/2 ব্লক ডি লালমাটিয়া ঢাকা 1207 আমাদের চ্যানেলের নিচে দেওয়া মোবাইল নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আসতে পারেন তো আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে আমরা এখন সাবজেক্টে ঢুকে পড়বো এবং ওর গালের মধ্যে যতগুলো পোকা হয়েছে বা লার্ভা ম্যাগটের মাছির লার্ভা যেগুলো হয়েছে সেগুলোকে ধীরে ধীরে আমাদের বের করতে হবে ইট টেক্স এ লং টাইম আমরা এখন সাবজেক্টে ঢুকবো পরবর্তীতে শর্ট কিছু ভিডিও করে আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ